কখনো বিতর্ক, কখনো বা কুতর্ক, কখনো আশা, কখনো হতাশা, সবই আছে আলোচনায়। বিচারক আপনি, খুঁজে নিন কোনটি যৌক্তিক আর কোনটি নয়। সবাইকে স্বাগত জানাই রাজকারণে, সাথে আছে আমি নাজমুন্নি। নিবেদন করছে জিপিএইচএস। গণতন্ত্রহীন অবস্থায় যে উন্নয়ন হয় তা কখনো সার্বজনীন হতে পারে না, সে উন্নয়ন হয় ব্যক্তি ও গোষ্ঠী কেন্দ্রিক, বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই বক্তব্য দিয়েছেন তিনি জাতীয় সংসদের 50 বছর পূর্তির বিশেষ অধিবেশনে। গত শুক্রবার এই সংসদেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদ অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে গণতন্ত্র এগিয়ে নিতে ভূমিকা রেখে চলেছে। সরকারের জবাবদিহি এবং স্বচ্ছতা নিশ্চিত করার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংসদ পালন করছে অনন্য ভূমিকা। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে সবার সহায়তা করা উচিত। মাঠের বিরোধী দল বিএনপি বলছেন, রাষ্ট্রপতির এই বক্তব্য তাদের পছন্দ হয়েছে। তবে সংসদের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সাথে তাদের আছে দ্বিমত। তাদের মতে গণতন্ত্র এগিয়ে নিতে বর্তমান জাতীয় সংসদ সম্পূর্ণভাবে অকার্যকর। তবে এর আগে বিএনপি বারবার সংলাপের বিষয় এড়িয়ে গেলেও এবার নিজেরাই সংলাপের আগ্রহ প্রকাশ করেছে, যদিও এক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন তারা। শর্তটি হলো, সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে সংলাপের আহ্বান জানালে তবেই তারা সাড়া দেবেন। তাদের এই শর্ত নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানতে চেয়েছেন, সরকার পদত্যাগ করলে সংলাপ করবে কি? সরকার পদত্যাগের মধ্যেই কি আসলে সকল গণতন্ত্র নিহিত? গণতন্ত্র প্রতিষ্ঠায় আসলেও কি অকার্যকর সংসদ? এই প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব আজকে রাজকাহনে। এসব নিয়ে আলোচনায় আছেন স্টুডিওতে সরকারি হিসাব সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এবং দর্শক আপনারা আছেন, আমরা প্রতিদিনই রাজনীতির আলোচনায় নানা ধরনের বক্তব্য, পাল্টা বক্তব্য শুনে থাকি, এবং তার মাঝখানে আজকেও অনেক ধরনের বক্তব্য আমরা শুনেছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, 50তম বছরে আমাদের জাতীয় সংসদ পা রেখেছে, সেখানে বিশেষ আলোচনা হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, যারা জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এবং সেই আলোচনা থেকে আসলে সামনে রাজনীতি কোন দিকে যাবে তাও আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমাদের সাথে অতিথিরা আছেন, কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতেই একটু যেতে চাই আহসানুল ইসলাম টিটুর কাছে, তিনি সদস্য সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদে বিশেষ, আমি জানি যে আপনিও সে ছিলেন নিশ্চয়ই, এবং যেসব আলোচনা হচ্ছে খুবই অনেক তথ্যবহুল আলোচনা, এবং সবাই সবার মধ্য থেকে বিশেষ আলোচনায় অংশ নিচ্ছেন। রাষ্ট্রপতি যেসব বক্তব্য দিয়েছেন সেসব বক্তব্যের মধ্য থেকে অনেক কিছুর সাথে বিএনপি বলছে যে তারা একমত। তার মধ্যে অন্যতম হচ্ছে যে গণতন্ত্র যদি ঠিকমতো না থাকে তাহলে একটি গোষ্ঠী আসলে আহ্বানের জায়গায় থাকে, পুরোপুরি থাকে না। এই বক্তব্যটি কোন প্রেক্ষিতে এসছেন এবং এই গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে সংসদ কতখানি কী অবস্থানে আছেন সেই বিষয়ে রাষ্ট্রপতি কী দিক নির্দেশনা দিয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে মানে আমার জন্য এটা একটা পরম সৌভাগ্যের ব্যাপার যে স্বাধীনতার পরে 50তম সংসদে এই বিশেষ অধিবেশনে একজন সংসদ সদস্য হিসাবে এই পার্লামেন্টে আছি, এবং রাষ্ট্রপতি যে ভাষণ রেখেছেন 50তম এই সংসদের, পার্লামেন্টের 50 বছর পূর্তি উপলক্ষে, সেখানে অনেকগুলি দিক নির্দেশনামূলক বক্তব্য আছে। এবং সেই সাথে আরও একটু সৌভাগ্য হলো, যারা মানে 70 সালের নির্বাচনে গণপরিষদের যারা সদস্য ছিলেন তারা বক্তব্য রেখেছেন, তাদের নিজস্ব মতামত রেখেছেন। যারা 73-এ সংসদ সদস্য ছিলেন তারা বক্তব্য রেখেছেন, যারা তাদের দ্বিতীয় প্রজন্মের এবং তৃতীয় প্রজন্মের দুইজন বক্তব্য রেখেছেন। মানে সো এটা একটা মানে আমি মনে করি যে আমাদের জন্য, সবার জন্যই এটা একটা বিগ লার্নিং। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, প্রথমত যে গণতন্ত্র একটা চর্চার বিষয়। আমরা যে ওয়েস্টমিনস্টার ফর্ম অফ ডেমোক্রেসির কথা বলি, আমি গত মাসে সৌভাগ্য হয়েছিল আমাদের সংসদকে প্রতিনিধিত্ব করার হাউস অফ কমন্সে সিপিএর কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের একটা ছিল, ওইখানে আমি যখন গেলাম এবং তাদের সাথে যখন কথা বলি, বা প্রায় 28টা দেশের 56জন লোক ছিল, সবার মধ্যেই একটা জিনিস দেখলাম যে এই যে ইটস এ ট্রেডিশন, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, ইটস এ প্র্যাকটিস। সো এই আনইন্টারাপ্টেড প্র্যাকটিস এই শত শত বছর ধরে আছে বলেই আজকে ইউকের গণতন্ত্র বলি, বা হাউস অফ কমন্সের ভূমিকা বলি, বা ইউএসের আপনি ইয়ের কথা বলেন, তাদের দেশের গণতন্ত্রের কথা বলেন, বা পার্শ্ববর্তী দেশ ভারতের গণতন্ত্র বলেন, এই প্রতিটা দেশেই কিন্তু আনইন্টারাপ্টেডলি জনপ্রতিনিধির দ্বারা
সরকার পরিচালিত হয়ে আসছে। তো আমার কাছে যেটা মতামত বা আমি যেটা বক্তব্য শুনে বুঝেছি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি যেটা বলার চেষ্টা করেছেন যে এই গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি না থাকে বা জনগণের প্রতিনিধিদের নির্বাচিত দ্বারা যদি সরকার না হয়, সেই উন্নয়নটা সার্বজনীন হয় না। স্বৈর শাসকরা দেখা যায় যে তাদের খেয়াল খুশি মতো কাজ করে। আপনি পৃথিবী বা বাংলাদেশের ইতিহাসও যদি দেখেন তাহলে দেখবেন যে স্বৈর শাসকরা হয়তো ঢাকা কেন্দ্রিক বা কোনো একটা বিশেষ এলাকা কেন্দ্রিক, বাট যখন জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত সরকার পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি থাকে তাহলে উন্নয়নটা সার্বজনীন হয়। 300 আসনেই কিন্তু একটা সমবন্টন বা ওইভাবে হয়। সো এটা একটা। আর দ্বিতীয় হলো, আমাদের 11তম সংসদ চলছে, তার আগে আরও 10টা সংসদ ছিল এবং তার মধ্যে 4টা সংসদ তার সম্পূর্ণ মেয়াদকাল পূর্ণ করতে পারে নাই এবং পরবর্তীতে মাঝখানে 96-1টা তো বাকিটা ধারাবাহিকভাবে কিন্তু আমরা করে যাচ্ছি। তো আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে 2008 সাল থেকে এই যে ধারাবাহিকভাবে যে গণতান্ত্রিক যে উত্তরণ, গণতান্ত্রিকভাবে যে পরিচালিত হয়ে আসতেছে আমাদের সংসদ, এই তার রিফ্লেকশন কিন্তু আমাদের দেশের এই যে ডেভেলপমেন্ট। আমরা একটা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ এবং মধ্যম আয়ের দেশ থেকে কিন্তু একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ এখন 35তম অর্থনৈতিক শক্তিশালী দেশ জিডিপির সাইজ। সো উই আর লুকিং ফর এ ট্রিলিয়ন ডলার ইকোনমি, সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। সো এই যে সামগ্রিক জিনিসটা সম্ভব হয়েছে এই গণতান্ত্রিক ধারাবাহিকতার দেখতে, এবং সাংবিধানিকভাবে সংসদ যদি পরিচালিত না হয় বা সরকার যদি পরিচালিত না হয়, অসাংবিধানিক সরকার যখনই আসবে বা বিশেষ সরকার বা জনপ্রতিনিধিবিহীন সরকার যখন আসবে তখন এই যে ধারাবাহিকতাটা এটা ব্যাহত হবে এবং এই রাজনৈতিক বা গণতান্ত্রিক চর্চায় এটা একটা বড় আমি বলি শর্টকামিংস। এবং যেটা আমরা দেখেছি 75 পরবর্তী প্রায় 21 বছর আমাদের দেশে মানে কখনোই স্থিতিশীল গণতন্ত্রের ধারাবাহিকতা ছিল না। আর 91-এর পরে থেকে যে ধারাবাহিকভাবে মানে আমাদের যে চর্চাটা হচ্ছে, তা আমি মনে করি যে এই দিকটা উল্লেখ করেই উনি রাষ্ট্রপতি বলেছেন যে গণতান্ত্রিক এবং পিপুলস রিপ্রেজেন্টেটিভ যদি না থাকে, পার্লামেন্টে যদি তাদের রিপ্রেজেন্টেশন না হয়, অনির্বাচিত কোনো লোক দ্বারা সরকার পরিচালনা করা বা অনির্বাচিত কোনো সরকার যদি মানে প্রতিষ্ঠিত হয় জনপ্রতিনিধিত্ববিহীন, সেইখানেই আসলে উন্নয়নটা সুষম বা ধারাবাহিকভাবে হয় না। ইমরান সালে প্রিন্স, আমরা রাষ্ট্রপতির বক্তব্য শুনছিলাম, দেখছিলামও, তারপরও আমরা একটু আরেক দফা পরিষ্কার হয়ে নিলাম যে কী প্রেক্ষিতে সেটি এসছে। যা কিছু নিয়ে রাষ্ট্রপতি এই বক্তব্য দিয়েছেন এবং বলছেন, এখানে আওয়ামী লীগের প্রতিনিধি যিনি আছেন তিনি এমপিও এবং যে ধারাবাহিকভাবে তারা গণতন্ত্রটাকে ধরে রেখেছেন সংসদে, কিন্তু আপনারা বলছেন যে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে সংসদ অকার্যকর ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে বলে নিই যে রাষ্ট্রপতির যে বর্তমান ক্ষমতা, সেখানে তার মতো করে নিজের মত ব্যক্ত করে বক্তব্য রাখার সুযোগ নাই। রাষ্ট্রপতির সমস্ত বক্তব্যই কিন্তু ক্যাবিনেটে সেটা অনুমোদন করে তারপর রাষ্ট্রপতিকে সেটা বলতে হয়। তো এক্সেপ্ট রাষ্ট্রপতি যখন লিখিত বক্তব্যের বাইরে কিছু হিউমার করেন, সেগুলো হলো একান্তই তার ব্যক্তিগত সেগুলো বিষয়। তো এখন যাই হোক, শেষ বেলায় যাওয়ার আগে তিনি যে বক্তব্যটা দিলেন সেখানে কিছু কিছু বিষয় এসছে যেটা নিয়ে আপনারা আলোচনা করছেন। তো এখন উনি বলেছেন যে গণতন্ত্র ছাড়া উন্নয়ন সার্বজনীন হয় না, বাস্তবতা। এটা তো শুধু ওনার বক্তব্য বলেই যে সেটা আলোচনা এসছে তা কিন্তু নয়, এটা বাস্তবতা। এটা বহু মনীষীরা, অনেক মনীষী কিন্তু এই ধরনের বক্তব্যই রেখেছেন বা রাষ্ট্রবিজ্ঞানীরাও কিন্তু এই কথাই বলেন, তা আমরাও অনেকদিন থেকে বলে আসছি। এই যে শুধুমাত্র উন্নয়ন দিয়ে গণতন্ত্র কিন্তু হয় না, যখন গণতন্ত্র থাকে না, যখন জবাবদিহিতা থাকে না, তখন উন্নয়নটা আপনার একটা দুর্নীতির হয়ে যায়, মানে উপাদান হয়ে যায়, এবং সেখানে এখন কিন্তু তাই হয়েছে। কোনো জবাবদিহি নাই, আপনার উন্নয়নের নামে ব্যাপক লুটপাট হচ্ছে, আপনার দুর্নীতি হচ্ছে, তো সেটার নাম তো উন্নয়ন নয়। সার্বিক উন্নয়ন কখন, আপনি যান আজকে সাধারণ মানুষের কাছে, তার জীবনযাত্রার মানটা দেখেন, সেই জীবনযাত্রার মান যদি আপনি উন্নতি না করতে পারেন তাহলে এই উন্নয়ন কিন্তু উন্নয়ন নয়। আজকে এই যে একটু আগে আমার চিটু ভাই যেটা বললেন যে উনি বলেছেন যে গণতন্ত্র চর্চার বিষয়, তো দেশে কি আজকে গণতন্ত্র চর্চার কোনো সুযোগ আছে? যখন খুশি তেমন, যখন খুশি তখন, আপনি যখন ইচ্ছা করলেন আপনি একটা সমাবেশ করতে দিলেন বিরোধী দলকে, আবার যখন ইচ্ছা করলেন আপনি একেবারে দলীয় বাহিনী দিয়ে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে একেবারে পিটিয়ে উঠিয়ে দিলেন, গুলি করলেন,
লাশ ফেললেন, অহেতুকভাবে আপনার গায়ে বি মামলা দিয়ে গ্রেপ্তার করে ধরে নিয়ে গেলেন, বিরোধী দলের কার্যালয় অবরুদ্ধ করে রাখলেন, সেটার নাম তো গণতন্ত্র নয়, সেটার নাম তো উন্নয়নের সহায়ক শক্তিও নয়। এখন আজকে এই যে আপনার এই যে বিষয়গুলো সামনে এসছে, আজকে বাস্তবতা তো এটা বুঝতে হবে আমাদেরকে, যে বাস্তবতা হচ্ছে আজকে দেশে কিন্তু গণতন্ত্র নেই, গণতন্ত্র চর্চা কোন জায়গাতে, মানে গণতন্ত্র আমাদের যে যেটা আসলে আন্তর্জাতিক যে জরিপ আছে বা তালিকা আছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে হাইব্রিড গণতন্ত্র আছে, মানে হ্যাঁ গণতন্ত্র আছে কিন্তু সেখানে কর্তৃত্ববাদিতাও কিছু কিছু দূর আছে। তাহলে আপনারা যে পুরোপুরি বলেন গণতন্ত্র নেই, ঠিক কি হিসেবে, মানে কোন জায়গাটাতে গণতন্ত্র নেই বলে আপনারা সবচেয়ে বেশি মনে করেন? আপনি আমি টক শোতে আপনি বলবেন যে আপনি বলবেন বা একটু পর কিছু ভাই বলবে যে আমরা বলি বাক স্বাধীনতা নেই, কিন্তু টক শোতে এসে কথা বলছেন, যা ইচ্ছা তাই বলছেন। টক শোতে কথা বলা মানে কিন্তু বাক স্বাধীনতা নয়, টক শোতে কথা বলার মানে গণতন্ত্র। আমি জনগণের সামনে যেয়ে কথা বলতে চাই, জনগণ আমার সাথে থাকলো কি থাকলো না সেটা আমি যাচাই করতে অবশ্যই। আপনি গতকালকেই দেখেন না কেন যে আমরা এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ক্রমাগত লাগামহীন ঊর্ধ্বগতি, জনগণ আজকে অত্যন্ত কষ্টের মধ্যে আছে, সর্বগ্রাসী দুর্নীতি, আপনার বিদ্যুৎ এবং মানে গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে, তারপর আমাদের 10 দফা দাবি দিয়েছে, এগুলো নিয়ে আমরা গতকালকে সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন উপজেলায় আমাদের অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট ছিল, কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে আপনি লক্ষ্মীপুরের কথাই ধরেন, আপনারই তো মিডিয়াতে দেখিয়েছেন যে কিভাবে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের উপর চড়াও হয়ে পুরো দেশে ছিল, দুই একটা জায়গায় তো বিচ্ছিন্ন ঘটনা মনে হয় না। নয় আপনি আমাকে যদি বলেন, আমি আমার কাছে আছে, আমি পড়ে শোনাতে পারি, সেটা এক ঘন্টা সময় পার হয়ে যাবে এই হামলা মামলার চিত্র তুলে ধরতে। আপনি আমাকে যদি সময় দেন, না নিশ্চয়ই আমাদের অত সময় নেই, কিন্তু যেহেতু গতকালের কথা আসছে আমি শুধু এই কারণে আমি না গতকালকের কথাতেই বলবো, শুধু গতকালকের কোথায় হামলা মামলা হয়েছে কি হয়েছে এটা যদি আমি পড়ি আমার এক ঘন্টার মতো সময় চলে যাবে, আমার কাছে আছে, আপনি যদি অনুমতি দেন আমি পড়তে পারি। তো যাই হোক, এখন এই এই যে সামগ্রিক বিষয় যেটা আসছে, যে আমি গতকালকে উদাহরণ দিয়ে তো বললাম, আপনি একটা নিরীহ পদযাত্রা আপনার করতে দিবেন না, পদযাত্রা আপনি বসতে দিবেন না, একটা আমরা মাঠে বসবো, কালকে আমরা বলেছি রাজপথে বসবো না, আমরা এটাও জানি যে রাজপথে রোজার দিনে তীব্র যানজট, রাজপথে বসতে গেলে মানুষের কষ্ট হবে, আমরা বলেছি আমরা রাস্তার পাশে কোনো আমরা মাঠে বা খোলা জায়গায় আমরা বসবো, সেখানেই আপনি আমাকে বসতে দেন না, এটার নাম কি গণতন্ত্র? কিন্তু আর আপনি রাস্তা বন্ধ করে সমাবেশ করছেন, জি সেটি হচ্ছে যে শুধু আপনারাই বলেন কিনা যে গণতন্ত্র নেই, নাকি দেশের অন্যান্য সংসদ সদস্য সেখানে আছেন, ওনাদের একজন প্রেসিডেন্ট মেম্বার কালকে এই পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন, তিনি এমনও বলেছেন যে আমাদের যে আসন আছে সব নিয়ে যান সরকারি দলের উদ্দেশ্যে, তবে দেশে একটু শান্তি দেন, গণতন্ত্র দেন। যারা গণতন্ত্র নিয়ে চিন্তা করেন, কথা বলেন, যারা কাজ করেন, তারা সকলেই আজকে গণতন্ত্রের উচ্চারিত হচ্ছে বাংলাদেশে, গণতন্ত্র এটা নাই যে আপনাদের কাছে সেটাও নিব, কারণ বলা হচ্ছে আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে খুব শীঘ্রই দেশের জন্য নানা ধরনের নিষেধাজ্ঞা আসছে দেশের ভিতর থেকে এবং বাইরে থেকে, সেটাও নিশ্চয়ই আপনার কাছে আমরা শুনতে পারবো। কিন্তু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যে কথাটা বিএনপি খুবই চড়া গলায় এবং উঁচু গলায় সবসময়ের জন্যই বলে যে দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র তারা ফিরে নিয়ে আসতে চায়, এবং যে যে পয়েন্টে তারা গণতন্ত্র নাই বলছেন, আপনারা সংসদের বিরোধী দল, আপনাদের মনে হয়েছে বিরোধী দলে থাকা অবস্থায় দেশে গণতন্ত্র নাই? ধন্যবাদ। আমরা গণতন্ত্রের সংজ্ঞাটাকে সংজ্ঞায়ন করতে হবে, যে আমরা কোন সংজ্ঞায় বাংলাদেশি গণতন্ত্রকে দেখব, আমেরিকান দৃষ্টিকোণ থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন দৃষ্টিকোণ থেকে, নাকি এশিয়ান সার্ক দৃষ্টিকোণ থেকে। জাতীয় পার্টি মনে করে দেশে গণতন্ত্র হাইব্রিড অবস্থায় আছে, উন্নত গণতন্ত্র নাই, একেবারে নাই এটা আমরা বলবো না। কেন বলবো না? কারণ ইলেকশন হয়েছে, ইলেকশনের মাধ্যমেই সরকার এসেছে, এবং ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, লাস্ট ইলেকশনে জামাত অংশগ্রহণ করেছে বিএনপির সাথে, বিএনপি অংশগ্রহণ করেছে, প্রশ্নবিদ্ধ ইলেকশন সন্দেহ নাই, কিন্তু ইলেকশন ছিল, প্রশ্নবিদ্ধ বলেই তো হাইব্রিড বলা হচ্ছে। কিন্তু গণতন্ত্র নাই এই শব্দটা কিন্তু একটা বিশাল পরিসরে, গণতন্ত্র নাই মানে আপনাদের এখানে কিছুই নাই, সংসদ নাই, ইনস্টিটিউশন নাই, পুলিশ নাই, ল অ্যান্ড অর্ডার নাই, কিছু নাই, বাট কিছু তো আমাদের এখানে আছে। নাও দ্য কোশ্চেন হচ্ছে, যেটা আমি সংসদে কাউকে রেজ করলাম,
যে আমরা সরকারকে বাধ্য করতে পারছি কিনা। সরকার যদি একটা খারাপ কাজ করে, ধরে নিচ্ছেন গত পাঁচ বছরের সরকার পাঁচটা হলেও খারাপ আইন পাশ করেছে, আমরা কি একটা আইনকে বাধাগ্রস্ত করতে পেরেছি? বা 91 সাল থেকে কোনো সরকার কি পেরেছে, কোনো বিরোধী দল পেরেছে? সেই অর্থে বাংলাদেশে কখনোই গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগের ব্যর্থতা হচ্ছে কিছু ইস্যু হচ্ছে আপনার জন্য লাইফ অ্যান্ড ডেথ, ক্ষমতায় থাকা, ক্ষমতায় আসা, আর কিছু জিনিস হচ্ছে গভর্নেন্স। আওয়ামী লীগ এদুটিকে সম্পূর্ণ মিশিয়ে ফেলেছে। সাগরডুনির চার্জশিট 97টা ডেট গেছে, এখনও আসেনি। আজকে পড়লাম একটা মেয়ে 2 বছর আগে ডিবেট একটা কন্ডাক্ট করেছিল, সেখানে রাজনীতি নিয়ে একটা মন্তব্য করেছিল, 2 বছর পরে তাকে চার্জশিট দেওয়া হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। মেয়েটা 3 মাস ধরে জেলে আছে। গভর্নেন্স ইস্যুতে সরকারের সাবস্টেন্টিভ ফেইলার হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি অসম্ভব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, একটা অনেক দিনের অনগোয়িং ডিবেট, গ্লোবালি অনগোয়িং ডিবেট। লি কিয়াং ইউ, যিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ছিলেন, উনি একটা বই লিখেছেন এবং ওনার মতে উন্নয়নই গণতন্ত্র, উন্নয়ন থাকলে গণতন্ত্র অটোমেটিক চলে আসবে। অমর্ত্য সেন ক্যাটাগরিক্যালি এটা ডিফার করে আবার আর্টিকেল লিখেছেন যে না, এটা হতে পারে না, গণতন্ত্র থাকলে স্লো অ্যান্ড স্টেডি উন্নয়ন হবে, কিন্তু উন্নয়ন হবে ইনক্লুসিভ উন্নয়ন হবে। যদি আপনি বাংলাদেশের গত 4-5 বছরের ব্যবসায়িক সিনারি দেখেন, আপাত দৃষ্টিতে গুটি কয়েক লোকের হাতে নিয়ন্ত্রিত হয়ে গেছে সম্পূর্ণরূপে, যেটা মাননীয় রাষ্ট্রপতি বলার চেষ্টা করেছেন সার্বজনীন হবে না। ব্যবসাটা কিন্তু ব্যবসায়ীদের জন্য সার্বজনীন নাই। ওই যে নিও প্যাট্রিমোনিয়ালিজম, নব্য ধনিকতন্ত্র, তারা ব্যবসাটাকে আঁকড়ে ধরেছে, ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, বিদেশে টাকা পাঠিয়েছে। কার টাকা? দেশের টাকা, জনগণের টাকা, মানুষের টাকা। এবং সেটা রক্ষা করতে না পারা, এটা এই সংসদের ব্যর্থতা, সরকারি দলের ব্যর্থতা এবং বিরোধী দলের ব্যর্থতা। এবং সেই প্রেক্ষাপটে আপনি বলতে পারেন গণতন্ত্র নাই। কিন্তু সেই সেই দায়ের জায়গা তো নিশ্চয়ই সবার ছিল, যদি সংসদ আমি কার্যকর করতে চাই, বিরোধী দল হিসাবে আমার সেখানে কণ্ঠ কতখানি জোরালো, আমার অবস্থান কতখানি সেখানে, আমার আসন কতখানি। আপনি বলছেন যে 50টা আইন অন্তত পাস হয়েছে যেটার বিরুদ্ধে কিছু বলার ছিল, কিন্তু সেই আওয়াজটা আমরা কখনো শুনি নাই। মানে এই কারণে কি আমাদের রাজনৈতিক দলগুলি দায়ী সংসদকে অকার্যকর বলছেন? আপনারা আবার বলছেন যে আমি আপনার সাথে ডিফার করব, সংসদ অকার্যকর আমি বলিনি, সংসদের বাইটিং পাওয়ার বা দাঁত নেই। গত 5 বছরে সংসদের আপনি যদি হানসার চেক করেন, রেকর্ডিং চেক করেন, আমি খুব ব্যর্থহীন কণ্ঠে বলবো যে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সবচেয়ে রিচ এনরিচ ডিবেট দুই পক্ষ থেকেই এই সময়টা হয়েছে। কারণ এই সময় প্যান্ডামোনিয়াম হয়নি, হই হাঙ্গামা, চিল্লাচিল্লি, ডিস্টারপশন, হইচিল্লা, এগুলো না হওয়ার কারণে কোয়ালিটি এক্সারসাইজ হয়েছে, কিন্তু সরকার সেই কোয়ালিটি এক্সারসাইজটা গ্রহণ করে নেই। কিন্তু কেন হয়নি এগুলো? আপনাদের তো আসন ছিল, বিএনপির 7টা আসন, না হয় তারা এটা সরকার করার তাদের অত জোরালো কণ্ঠ ছিল না। আপনাদের তো সরকারকে একটা, এটা মানসিকতার বিষয়, সরকারকে চিন্তা করতে হবে যে বিরোধী দলের যৌক্তিক কথাগুলো, যৌক্তিক এগুলো মানতে হবে। এখানে কোনো পার্সোনাল জেদাজেদির কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই বিরতির পর জানতেই আসবো যে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার ক্ষেত্রেই সংসদে বিরোধী দলগুলো অকার্যকর অবস্থায় ছিল কিনা, এবং এই কারণে বিএনপি বলার চেষ্টা করছে কিনা যে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে সংসদ অকার্যকর ছিল। আমরা বিরতির পর বরংশী আলোচনাতে ফিরি। অনেক ধন্যবাদ দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাই রাজকাহনে। আমরা কথা বলছিলাম আসলে সব বড় দল ভোটে না আসলে সংসদের কী হবে, এবং জাতীয় সংসদ অধিবেশন চলছে, 50তম বছর পার করেছে আমাদের জাতীয় সংসদ, সেখান থেকে আসলে গণতন্ত্র রক্ষায় সেই সংসদ কতখানি অকার্যকর কি কার্যকর সেই আলোচনাতেও আমরা একই সাথে ছিলাম। এবং আমাদের সাথে আহসানুল ইসলাম টিটু আছেন, এমপি, সদস্য সরকারি হিসাব সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি। যে অভিযোগটা এখানে এসেছি সেটা হচ্ছে যে সংসদে আসলে অনেক কিছু হয়েছে, সেটি একতরফাভাবে হয়েছে, কারণ আপনারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ আপনারা তো একটা সুবিধাজনক জায়গাতেও ছিলেন। জাতীয় পার্টি থেকে যে অভিযোগের জায়গা, তারা বলছেন যে না, তারা অনেক কিছুর বিরোধিতা করেছে কিন্তু সেটি সেখানে কোনো রকমের গুরুত্ব পায় নাই। এবং একই সাথে তো বলাই হচ্ছে যে তারাও আসলে সংসদকে কার্যকর অবস্থায় দেখেন নাই। এই যে অভিযোগগুলো, এই কারণে গণতন্ত্র আসলে সার্বজনীন হয় নাই তাদের কথা মতো। আপনাদের বক্তব্য কি? দেখেন, বক্তব্য না, আমি একটু, বিকজ আমি যেটা বললাম যে ইট ইজ এ, এটা একটা চর্চার বিষয়। 50 বছর হলো আমাদের এই পার্লামেন্টের গণতন্ত্র চর্চার। 75 পরবর্তী কথাগুলি বললে অনেকেই বলবে যে মানে কেন পিছনে ফিরে যায়, যেহেতু এটা আপনাকে দেখতে হবে যে কী ধারাবাহিকতায় আজকে আমরা 50 বছর উদযাপন করলাম। 75 পরবর্তীতে 79 সালে যে নির্বাচন, ওনাদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তখন সামরিক আইন দিয়ে নির্বাচন করে, তারপরে নির্বাচিত সরকার পার্লামেন্টে যাওয়ার পরে তারপরে উনি সামরিক আইন উঠাইছিল, মানে সামরিক আইনের মধ্যে নির্বাচন হয়েছে। ওই নির্বাচন খুব ভালো হয়েছে,
ডেফিনেটলি ওনাদের হলো স্ট্যান্ডার্ড হলো এইটা। তারপরে 79 সংসদে এই জাতীয় সংসদের পবিত্রতা নষ্ট হয়েছে যে একটা কলঙ্কিত ইনডিমনিটি অধ্যাদেশ 79 ওই পার্লামেন্টে পাশ হয়েছে। তো এই এই ধারাবাহিকতায় আমাদের শাহিম পাটোয়ারি এমপি মহোদয় বললেন যে অনেক ভালো আইন হয়েছে খারাপ আইন, তো এর চেয়ে জঘন্য তো কোনো আইন হতে পারে না যে একটা হত্যাকাণ্ডের কোনো বিচার করা যাবে না। সো এই যে ধারাবাহিকতা আপনি দেখেন, উনি আবার বললো দুর্নীতির কথা, উনি আবার বললো বিদ্যুতের কথা। 1991 থেকে 96, 2001 থেকে 2006 ওনারা ক্ষমতায় ছিলেন, 2001 থেকে 2006 ওনারা 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নাই, বৃদ্ধি করে নাই। ওইখানে বিদ্যুতের নামে ওনারা খাম্বা দিছে এবং খাম্বা দিয়ে মানুষকে মানুষের কাছ থেকে টাকা পয়সা বিদ্যুতের নামে লুটপাট করছে। এটা তো এই কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তো 91 থেকে 96 ওনাদের দুর্নীতির জন্য, ভোট ডাকাতির জন্য বাধ্য হয়ে আমরা যা কিছু করেছেন, আমি বলি শুধু প্রশ্নটা, তারা বলছেন যে এখন তাদের, তারা গণতন্ত্র আছে এটা তারা বোধ করেন না প্রথমত, কারণ তারা কথা বলতে পারেন না, তাদের রাজনৈতিক কর্মসূচি তারা পালন করতে পারেন না, এই কারণে তাদের মনে হচ্ছে যে এখন দেশে গণতন্ত্র চর্চাটা নাই। এই বিষয়ে কি আমি অবশ্যই বলবো, এই বিষয়ে কথাটা হলো আর কত কথা বলবে, একটা টেলিভিশন ছিল বিটিভি, তো সেইখান থেকে এতগুলি গণমাধ্যম, এতগুলি পত্রিকা, এতগুলি টক শো, তারপরেও বলে যে কথা বলতে পারলাম না। আমি বলি, আমি বলি আপনার উত্তর যেটা আপনি চাচ্ছেন দিচ্ছি। ওনারা মানুষের, ওনারা কালকে উপজেলা পর্যায়ে 500টা উপজেলায় প্রোগ্রাম হয়েছে, হার্ডলি আপনিই বললেন হার্ডলি 5, 6, 7, 8, 10টা হয়তো ই হয়েছে নিজেদের গণ্ডগোলের কারণে, লোকাল ইয়ের কারণে ই হয়েছে, বাট বেশিরভাগ জায়গায় কিন্তু ওনারা শান্তিপূর্ণ অবস্থান করতে পারছে, ওনাদের কেউ কিছু বলেও নাই। তো এই জায়গাগুলিতে ওনারা বারবার যদি এই ঘুরে ফিরে একই কথা বলে, গণতন্ত্র নাই, যেটা শাহিম পাটোয়ারি এমপিও বলল যে গণতন্ত্র নাই কথাটা বলা ঠিক হবে না। আর আরেকটা জিনিস যেটা আমি শাহিম পাটোয়ারি সাহেবের সাথে একটু, ওনাকে, উনি আমার চেয়ে ভালো আইনজ্ঞ মানুষ, গভর্নমেন্টের তিনটা পার্ট, একটা জুডিশিয়ারি, একটা এক্সিকিউটিভ বডি, আমরা হলো লেজিসলেটিভ বডি। আমার জানা মতে, যতটুকু আমি পড়াশোনা করছি বা দেখছি আমার অভিজ্ঞতা থেকে, ভারত বলেন, ইউকে বলেন, ইউএসএ বলেন, কোনো জায়গায় এই যে পার্লামেন্ট বলেন, সিনেট বলেন, হাউস অফ কমন্স বলেন, কোথাও কিন্তু সরকারের এই লেজিসলেটিভ বডি গভর্নমেন্টকে চালায় না। লেজিসলেটিভ বডি রুলস অ্যান্ড রেগুলেশন ফ্রেম করে এবং তার কমিটির মাধ্যমে, যেমন আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আছি, আপনি যদি আমাদের পাবলিক হিয়ারিংগুলি দেখেন, আমরা কীভাবে এই সরকারের বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয়গুলিকে জবাবদিহিতার মধ্যে আনি, সেটা আসলে প্রচার করা উচিত। ইউএসএতে প্রচার হয়, লাইভ টেলিকাস্ট হয় আর কি, ইউকেতেও এটা লাইভ টেলিকাস্ট হয়, আমাদেরও করা উচিত। তো তাহলে বোঝা যায় তো যে আমরা কতভাবে সরকারের যে এক্সিকিউটিভ বডি আছে তাদেরকে জবাবদিহি করার চেষ্টা করি। এখানে যদি একটা কথা আপনাকে বলি, 2014 বা 2018 দুটো সংসদে যখন বিরোধী দলের অবস্থান, সেটা বিএনপি এবং জাতীয় পার্টির অবস্থান, শক্ত অবস্থানে না থাকে এবং একটা বিতর্কের জায়গা, একটা নানা ধরনের আলোচনার জায়গা, বিরোধিতার জায়গা যদি শক্ত অবস্থানে না থাকে, তাহলে সংসদ কি আসলেও প্রাণবন্ত বা পুরোপুরি কার্যকর, পুরোপুরি ইয়ে অবস্থাকে আপনার মনে হয়? দেখেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যখন এই 73-এর ই হয়, তখন বলছিলেন যে একজনের বক্তব্য যদি হয় উনি কিন্তু শুনবেন। তখন ন্যাপের এক সুরঞ্জিত সেনগুপ্ত ছিল এবং প্রত্যেকটা কমিটিতে প্রত্যেকবার উনি, যতবার উনি দাঁড়াইছে তাকে বলতে দেওয়ার জন্য, তখন সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অ্যালাউ করছে। এই সংসদেও আমি আমার যে 4 বছরের অভিজ্ঞতা, যত সময় বিরোধী দলীয়, যখন বিএনপি ছিল, বিএনপির 7 জন থাকুক, বা যতবার বিএনপির প্রতিনিধি হাত তুলছে বা জাতীয় পার্টির কেউ মানে ইয়ের স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে হাউজে কোনো কথা বলতে চায়, মানে সেটা 71 বিধি মোতাবেক যতবার কথা বলতে চায় প্রতিবার তাদের কথা বলতে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ সময় কথা বলা। তাহলে আমরা একটু জিজ্ঞেসই করি ইমরান সালে প্রিন্স, তাহলে কেন, কোন জায়গায় আপনারা সংসদে যে কথা বলেছেন, বাইরে কথা বলতে পারছেন, এখানে এসে কথা বলতে পারছেন, তারপরও অতৃপ্তি? আবার সেই প্রসঙ্গটাও তুললেন, এখানে এসে কথা বলতে পারছেন, এটা আমি তৃতীয় নাম্বার বলেছি, রাজকাহনে এসে কথা বললেই যে গণতন্ত্র আছে না, নিশ্চয়ই আপনারা বাইরেও কথা বলছেন, আপনারা বাইরেও কথা বলছেন। আমি তো বলছি, আমি তো তাই বললাম যে গতকালকে যে সারা বাংলাদেশে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল, সেখানে যে হামলা মামলার যদি বিবরণটা আমি বলতে যাই, আপনার 1 ঘন্টা সময় লেগে যাবে। আমার কাছে সব কিছু আছে, ভিডিও ফুটেজ আছে, এই যে যে হামলা মামলার ঘটনাগুলি হচ্ছে সেগুলো হচ্ছে, তার মানে কারো না কারোর কাছে নিশ্চয় আপনারা বলতে পারেন, নইলে আমির খুশি মোহাম্মদ চৌধুরী আজকে বলেছেন অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে, না আমি আমি বলছি আমি আমি বলছি আজকে আজকে যে প্রসঙ্গটা যে প্রসঙ্গটা এখানে আসলো, আমি আসছি এই প্রসঙ্গে, আমি যে প্রসঙ্গটা এখানে আসলো যে এই সংসদ কি কার্যকর কিনা, এই সংসদ তো
প্রথমেই তো একটা অকার্যকর সংসদ হয়েছে। এই এই 2018 সালের 30শে ডিসেম্বর তো দিনের ভোট আগে রাতে হয়েছে। এটা বিএনপি তো বলে জনগণ নিজের চোখ দিয়ে দেখেছে, এমনকি দুই দিন আগে দেখলাম আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী একটা টেলিফোন সংলাপ ফাঁস হয়েছে, সেখানেও তিনি আওয়ামী লীগের বর্তমান এমপিকে বলছেন উনি তো রাতের ভোটে পাস করেছে, রাতের ভোটের এমপি। এটা তো বিভিন্ন পত্রিকায় এসছে আপনার, এবং এটা সবাই কিন্তু জানে। তো এই সংসদ, যে সংসদ রাতের ভোটে হয় সেই সংসদকে কখনোই, এমনকি জাতীয় পার্টির যখন একটা ডেলিগেশন আপনার ইয়েতে গেল, কি বলে নির্বাচন কমিশনের গেল, জাতীয় পার্টির সেক্রেটারি জেনারেল নিজে বলেছেন যে হ্যাঁ এরকম তো আমাদেরও করতে হয়েছে, করতে বলা হয়েছে, আমরা করতে হয়েছে আমাদের। আজকে তারপরও সেই সংসদে গিয়েছেন, আমি বলি সেই নির্বাচন মেনেছেন। আমি কেন গিয়েছিলাম বলতে দেন, আমরা তো সেই সংসদে আমরা গিয়েছি ডেমোক্রেসির মিনিমাম যে স্পেস সেই স্পেসকে ব্যবহার করার জন্য, সেই স্পেস কি ছিল আমার? আপনি ধরেন ওনারা বড় কল গলায় বলেন যে নির্বাচন কমিশন আইন তারা প্রণয়ন করেছেন, সেই নির্বাচন কমিশন আইন প্রণয়নের ক্ষেত্রে বিএনপি জাতীয় পার্টি বা অন্যান্য মানে এমপিরা তারা যেসব সুপারিশ করেছে, এক দাঁড়ি কমা সেমিকোলন বাদ দিয়ে বা দুই একটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বাদ দিয়ে মূল যে মৌলিক যে পরিবর্তনের কথা তারা বলেছিল, একটি মৌলিক পরিবর্তন কি করেছে? পারে নাই, করে নাই, কিন্তু তারা বলে আমরা সংশোধনী গ্রহণ করি। কোন 27টা না কতটা সংশোধনীর কথা একটু পরে তো টিটু ভাই বলবে, কী 27টা সংশোধনী? এই মানে প্রতিশব্দ ব্যবহার করা, মৌলিক কোনো পরিবর্তন সেখানে আসে নাই, এটার নাম কি সংসদকে কার্যকর করা? আজকে উনি বললেন যে 79 সালের নির্বাচন নিয়ে আমরা গর্ব করি, অবশ্যই গর্ব করি। 79 সালের নির্বাচনে বাংলাদেশে বেস্ট মানে সংসদ গঠিত হয়েছিল, বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক নেতা সেই সংসদে ছিলেন, এবং সেখানে সংসদে দাঁড়িয়ে তারা অভিনন্দন জানিয়েছে সংসদকে মানে নির্বাচনের জন্য। তারপরে যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সম্মিলিত বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে জেনারেল ওসমানীকে ওনারা, আমি বলেছি তারা প্রার্থী করেছিলেন জিয়াউর রহমান সাহেবের এগেনস্টে, তো যেই সেখানে ওসমানী সাহেব পরাজিত হওয়ার পরে আপনার জিয়াউর রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়ে বলেছিলেন যে একটা ভালো নির্বাচন হয়েছে এবং আপনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আপনাকে অভিনন্দন। তো আজকে এই কথাগুলো যখন ওনারা বলেন না, ওনারা শুধু ঢোল পিটিয়ে বেড়ান। আজকে একটু কথা বলতে চাই, উনি এই যে একবার বললেন যে জাতীয় পার্টির প্রসঙ্গ, আপনি তো আগে বললেন আমাকে যে শুধু কি আপনারা বলেন, এগুলো পাটোয়ারি সাহেব বললেন ব্যাখ্যা দিয়ে। আমি একটু আগেই অনলাইনে সার্চ দিয়ে দেখলাম গত 11ই মার্চ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব কুমিল্লা আওয়ামী লীগ জাতীয় পার্টির সম্মেলনে তিনি গিয়ে বলেছেন দেশে আজ স্বৈর শাসন চলছে, এই দেশটাকে এখন গণতান্ত্রিক বলা যায় না, দেশে আজ সত্য কথা বলা যায় না। এই গণতন্ত্রের অনেকে গণতন্ত্রের কথা বলেন অথচ দেশে আজ গণতন্ত্র নেই, দেশে আজ স্বৈর শাসন চলছে, এটা তো আমার বক্তব্য নয়। কিন্তু এই যে ধরেন নিশ্চয় আমি আপনার পয়েন্ট, জি আজকে আমরা শুধু নই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে বলে দেশে আজকে কোনো গণতন্ত্র নেই। আজকে স্বাধীনতার যে বিষয়টা এসছে, যে একটি পত্রিকার ব্যাপার নিয়ে এত হুলস্থুল সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হচ্ছে, সেই পত্রিকা কি বিএনপির পত্রিকা? কখনোই নাই। কিন্তু তারা তো আজকে দেশের মানুষের অভাব অভিযোগের কথা তুলে ধরছেন, দেশের নিয়ন্ত্রিত গণতন্ত্রের কথা বলছেন, সেটা নিয়েও বিতর্ক আছে, কিন্তু এই যে বিতর্ক করা যায়, এই যে আলোচনা করা যায়, এই যে সমালোচনা করা যায়, এটাই গণতন্ত্রের মূল চাবিকাঠি। হ্যাঁ, এটা সমালোচনা করা যায় না, আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খড়গ কিন্তু মাথার উপর ঝুলছে আপনার, ডিজিটাল আমরা তারপর কথা বলি, আপনি স্বামী ভাইদের পাঠানোর যে কতটুকু বলার কথা ছিল আপনি সেটুকু বলে ফেলেছেন, আমি স্বামী ভাইদের পাঠানোর কাছে ফিরতে চাই। সিকিউরিটি অ্যাক্টের অনেক ধন্যবাদ দর্শক, সবাইকে সাথে থাকার জন্য, সবাই আছেন রাজকাহনে, স্বামী ভাইদার পাটোয়ারি আছেন আমাদের সাথে, এবং যে কথাটি আসলে বলতে চাই সেটি হচ্ছে এই যে যা কিছু তৈরি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, শেষ পর্যন্ত বড় বড় দলগুলি যদি নির্বাচনে অংশ না নেয়, সংসদের মধ্যে যে একটা ব্যালেন্স থাকে না যে ঘটনাটার মধ্যে, সেটার আশঙ্কা রয়ে যায় কিনা, কারণ গণতন্ত্র রক্ষার কাজ তো সব দলেরই। আমি খুব দ্ব্যর্থহীনতন্ত্র সবসময় বলেছি, যদি বিএনপি ভোটে না আসে সে ভোটটি গোড়া থেকেই প্রশ্নবিদ্ধ থাকবে, সেই সংসদটি কিছুটা অকার্যকর হয়ে শুরু হবে, কারণ বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, এটা আমাদের স্বীকার করতে হবে। দেন বিএনপিকে যদি যৌক্তিক সমাধান দেয়া হয়, এরপরও বিএনপি ভোটে না আসে সেটার তো আর কোনো সমাধান কেউ পৃথিবীর দিতে পারবে না। তবে রিসেন্ট 2-3 মাসে অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী একটা সকলের ঐক্যমতের সিদ্ধান্ত কিন্তু 147 ধারা সংসদে এনেছেন, ওখানে কিন্তু বলা আছে সকলের ঐক্যমতের ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি, আসুন সেটার মধ্যে কিন্তু সকল শব্দটা আছে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশন আইন হবে না বলেছিল, হয়ে গেল। ইভিএম যেটা নিয়ে জাতীয় পার্টি তীব্র ফাইট করেছে সম্পূর্ণ বাতিল করে দিয়েছে সরকার,
এবং সাংবাদিক একজনকে অ্যারেস্ট করা হলো, দুই দিনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এগুলো একদিকে খারাপ সাইন, একদিকে ভালো সাইন। সরকার স্বতপ্রণীত হয়ে হিসেবে এটা করলে আমরা সাধুবাদ জানাই, কিন্তু কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও কোনো কম্পালশন আসছে, বাট আউট রেজাল্টটা ভালো। সরকার আস্তে আস্তে ডিপ্লোম্যাটদের পাতানো কারেন্ট জালে আটকা পড়ে যেতে পারে, এবং সেই জালে যত বেশি নড়াচড়া করবে তত বেশি আষ্টেপৃষ্ঠে আরও জড়িয়ে যাবে, এটা সম্ভাবনা আছে। বাট আমরা গত 13-14 বছরে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী কোনো একটি অলৌকিক ক্ষমতা বলে সকল প্রবলেমই আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে উনি উতরিয়ে আবার এগিয়ে যান। বাট পৃথিবীর ইতিহাস বলে যখন আপনি ক্ষমতায় থাকবেন তখন আপনাকে সমাধান করতে হবে উদার হস্তে। আপনি অনুদার হস্তে যদি রেখে দেন সমস্যাগুলো, এক পর্যায়ে সমস্যাগুলোর সমাধানের যোগ্য থাকবে না। এখানে বাংলাদেশের স্বার্থ জড়িত, 16 কোটি লোকের স্বার্থ জড়িত, বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত, এবং বাংলাদেশের জিওগ্রাফি 8-10টা দেশের মতো না, টোপোগ্রাফিক্যালি আমরা ইন্ডিয়া সারাউন্ডেড। আমাদের আমেরিকা, ইউরোপিয়ান থেকে জিএসপি আমাদের কাপড় কে নেবে, এরকম অনেকগুলো কোশ্চেন মার্ক আছে। এবং 14 এবং 18 সালে আওয়ামী লীগ দেশের অর্থনীতিতে শক্তিশালী অবস্থানে ছিল, ডেফিনেটলি এখন সেই শক্তিশালী অবস্থানে নাই, এটা একদম সর্বজন স্বীকৃত। অ্যান্ড দেন লাস্ট কথা, 18 সালে বা 19 সালেই আওয়ামী লীগ তার ক্ষমতার বহিঃপ্রকাশ, তার সফলতার সর্বোচ্চ শিখরে ছিল সাম্প্রতিক সময়ে। এর উপরে যাওয়ার কোনো আর সুযোগ নাই, এর নিচে নামতে হবে। এর সাথে রিলেভেন্ট হচ্ছে আপনার বিরোধীর আগের প্রশ্নটি, অতিরিক্ত মেজরিটি পাওয়াই কি সমস্যা হচ্ছে কিনা। অবশ্যই তাই, একটি দল যদি 270টি আসন পেয়ে থাকে, 240টি আসন পেয়ে থাকে, প্র্যাকটিক্যালি সংসদটা কার্যত একদলীয় হয়ে যায়। এবং যে দেশে সরকার, পুলিশ, ব্যুরোক্রেসি অ্যান্ড ইনস্টিটিউশনগুলো সবই একদলীয় হয়ে যায়, কোনো ইন্ডিপেন্ডেন্স তো নাই, তো সেখানে আসলে আলটিমেটলি সরকারের সামনের দিনে আমাদের সংসদ দরকার, আইদার হ্যাঙ্গিং অথবা মার্জিনাল মেজরিটি, যাতে বিরোধী দলের সংখ্যা বেশি থাকে। এই যে সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণেই কি এক ধরনের ওই যে আমরা ভারসাম্যহীনতার কথা বলছিলাম, দেখেন সেটার বাদ দিয়ে সবাইকে আনার ক্ষেত্রে সংসদটা কার্যকর করা যায় কিনা? নির্বাচন যত ঘনিয়ে আসবে, এটা মানে যারা বিরোধী দলে থাকে, এখন কিন্তু জাতীয় পার্টি বিরোধী দলে, সো জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে যে কথাটা জাতীয় পার্টির সভাপতি বলেছেন যে ওনার কাছে মনে হয়েছে যে গণতন্ত্র নাই ওনার কাছে, এটা উনি বলতেই পারে, এবং স্বাধীনভাবে তো উনি বলতেছেন, বলার তো বন্ধ নাই, তাই না? সো মানে এই যত নির্বাচন ঘনিয়ে আসবে প্রত্যেকটা রাজনৈতিক দলই তার অবস্থানটা ভিজিবল করার জন্য, জনগণের সাপোর্ট পাওয়ার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে দৃষ্টি আকর্ষণের করার চেষ্টা করবে। এবং ইজিয়েস্ট ওয়ে ইজ যে এই মানে চিপ, আমি বলবো যে সস্তা খুব গণতন্ত্রটা, খুব ইজি টু সেল যে গণতন্ত্র নাই বা ই প্রকাশের স্বাধীনতা নাই। তারা কিন্তু বলেছেন যে আমি দেশি বিদেশি তারা অবরোধ আসবে কিছুদিনের মধ্যে, সেই জায়গায় তারা একসাথে আছে। জি জি, আমি ছোট সময় যদি এটা আমি বলি, দেখেন গণতন্ত্র তো শুধু পার্লামেন্টে না, আপনার স্থানীয় সরকার নির্বাচন আছে যেখানে ওনারা অংশগ্রহণ করে নাই, উপজেলা আছে, জেলা পরিষদ আছে, এই জায়গাগুলিতে কিন্তু ওনারা অংশগ্রহণ করে নাই, এবং এই জায়গাগুলিতে ওনাদের ইনহেরিট উইকনেস আছে। আর যেটা আপনি বললেন যে ওনারা যেটা এখন যেটা ইয়ে করতে চাচ্ছে স্যাংশন, কোনো দেশের জন্য, কোনো সার্বভৌম দেশের জন্য, কোনো সরকারের জন্য এটা কি কোনো কাম্য জিনিস যে একটা স্যাংশন আসবে সরকারকে নতজানু হয়ে বাইরের পরাশক্তির কাছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বাইরের পরাশক্তির কাছে নতজানু নীতি নিয়ে কম্প্রোমাইজ করে আমরা চলবো? এই এটা কিন্তু বঙ্গবন্ধুর মানে কিন্তু তারা ধীর কণ্ঠে বলেছে নিশ্চয়ই তাদের কোনো অবস্থান আছে। আমি শেষ মুহূর্তে তার কাছ থেকে তাহলে একটু জানতে চাই, আমি একটু শেষ করি, আমি আমি আমরা এই অবস্থা না নিতে পারলে হবে না। জি যেভাবে গুম, খুন, হত্যা, নির্যাতন চালাচ্ছে, পুলিশকে দিয়ে যেভাবে চালাচ্ছে, এইটা তো আন্তর্জাতিক ভাবে এটা আজকে স্বীকৃত। এই যে ডয়েচে ভেলেতে দুই দিন আগে র্যাবের উপরে যে একটা মানে রিপোর্ট হলো, সেখানে আপনার এটা তো শুধু ডয়েচে ভেলে না, বিভিন্ন এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে এসছে, শুধু এইটা না, আজকে মানবাধিকার লঙ্ঘনের কথা আসছে, এদেশের মানুষ ভোট দিতে পারে না আওয়ামী লীগের জন্য, এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? অবশ্যই লঙ্ঘন। উনি একটা কথা বলেছেন বিদ্যুৎ দিয়ে, আজকে কুইক রেন্টালের নামে আদানিকে আপনার ঘুষ দিচ্ছে, অপচয় করছে, 90,000 কোটি টাকা জনগণের টাকা ওনারা অপচয় করলেন। দিয়েছে চাই না, কিন্তু আওয়ামী লীগ
এই স্যাংশনের জন্য দায়ী, এই দেশে গণতন্ত্র ভোটের অধিকারকে হত্যা করেছে, মানবাধিকার তারা হরণ করেছে, সেটা কি ডেকে নিয়ে আসা হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত রয়ে যায়। অনেক ধন্যবাদ, আমরা আরেকজনের বক্তব্য শুনতেই পারলাম না, আমাদের প্রিন্স ভাই অনেক বক্তব্য একসাথে দিলেন, আগামীকাল নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সবাই থাকবেন আজকে।